পত্রপত্রিকায় শিক্ষা সজুরিয়া কলমের শক্তি একুশে নভেম্বর 2019 ইংরেজি বৃহস্পতিবার চৌঠা অগ্রহায়ণ 1426 বাংলা প্রথম পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ পাঠ করছি। আগরতলায় আল কায়দার বোমা বিস্ফোরণের ছক, কলমের শক্তি প্রতিনিধি আগরতলা 20 নভেম্বর। কাঁটাতারের বেড়া এরাজ্যে অবাধে জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে মস্ত বড় বাধা হয়ে দাঁড়ালেও এবার পাসপোর্টে জঙ্গিরা এরাজ্যে এসে ঘাঁটি গাড়ছে, এই তথ্য আগেই পেয়েছিল রাজ্য পুলিশ এবং NIA। কিছুদিন আগেই অরুন্ধতিনগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশ ভিত্তিক কুখ্যাত জঙ্গি সংগঠন JMB জামাত উল মুজাহিদিন সদস্য নাজির শেখকে। ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি NIA ধৃত বেশ কয়েকজন জঙ্গিকে জেরা করে জানিয়েছিল ত্রিপুরাকে সফট টার্গেট করে ঘাঁটি গেড়েছে JMB। মিজোরামের রাজধানী আইজল থেকে NIA গ্রেফতার করেছে এক আল কায়দা সদস্যকে, তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, বাড়ি বাংলাদেশের নরসিংদী। NIA এর আধিকারিক রফিকুল জানিয়েছেন বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে আইজল গিয়েছে সে। মেলারমাঠের কয়েকটি দোকান থেকে গত অক্টোবর মাসে বেশ কয়েকটি মোবাইল ক্রয় করেছে। আল কায়দার পরবর্তী ছক আগরতলায় বোমা বিস্ফোরণ ঘটানো, এমনটাও জানিয়েছে মোহাম্মদ রফিকুল। বুধবার দুপুরে NIA এর সদস্যরা রফিকুলকে নিয়ে মেলারমাঠের বিভিন্ন মোবাইল দোকানে এবং স্টোরে হানা দিয়েছে। কাগজপত্র এবং CCTV ফুটেজও খতিয়ে দেখছে NIA। রফিকুলকে জেরা করে NIA জানার চেষ্টা করছে আগরতলার কোন কোন জায়গায় আল কায়দার সদস্যরা লুকিয়ে আছে। যতদূর খবর, রফিকুল ইসলাম জেরাই NIA কে জানিয়েছে সে সুনির্দিষ্টভাবে অন্যান্য আল কায়দার সদস্যদের অবস্থান চিহ্নিত করতে পারবে না, কারণ সংগঠনের নীতি অনুযায়ী একজনকে অন্যজনের অবস্থান কিংবা অ্যাকশন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয় না, এমনকি একে অপরকে চিনিও না। তবে সে এতটুকু জানে এই মুহূর্তে আগরতলা এবং রাজ্যের বিভিন্ন স্থানে আল কায়দার সদস্যরা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। কোথাও মাদ্রাসায় শিক্ষকতা, কোথাও হকারি, কোথাও ঝাড়ুদার, কোথাও রিক্সা চালক এবং কোথাও সেলসম্যানের কাজও করছে। তবে এক একজনকে অ্যাসাইনমেন্ট এক এক রকম। ত্রিপুরাকে ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চল এবং গোটা দেশে বাংলাদেশ হয়ে আল কায়দা নেটওয়ার্ক তৈরি করেছে বলে রফিকুল গোয়েন্দাদের জানিয়েছে বলে খবর। তবে আগরতলার যে বিপদ আসন্ন এই ইঙ্গিত রফিকুল আগেই দিয়ে দিয়েছে এবং বলেছে তাদের সিদ্ধান্ত মোতাবেক এখানে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা ছিল। রাজ্যের ইন্টিগ্রেটেড চেকপোস্টগুলোতে বিমানবন্দরের ধাঁচে পরীক্ষা নিরীক্ষা এবং তল্লাশির সুবন্দোবস্ত না থাকার কারণে জঙ্গিরা সহজে এই পথ ব্যবহার করতে পারছে বলেও অভিযোগ। চেকপোস্টগুলোতে আরো বেশি নজরদারি, আরো বেশি তল্লাশির প্রয়োজন রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রের অভিমত।